বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে হাতকে জীবাণুমুক্ত করার জন্য স্যানিটাইজারের সংকট তৈরি হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেয়ে এই মূল্যবান জিনিসটির দাম বাড়িয়ে দিয়েছে, কারণ করোনা ভাইরাসকে রুখতে স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন এক্সপার্টরা। কিন্তু গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের পক্ষে দোকান থেকে বেশি টাকা খরচ করে তা কেনা সম্ভব হচ্ছে না এবং বেশিরভাগ দোকানে তা পাওয়া যাচ্ছে না। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব করোনা ভাইরাসকে রুখতে কিভাবে বাড়িতে স্যানিটাইজার তৈরি করবেন যা একদম বিজ্ঞানসম্মত, হু দ্বারা প্রস্তাবিত এবং 100% কার্যকরী। এছাড়াও খুব কম খরচে ও সহজে স্যানিটাইজার তৈরির পদ্ধতি জানার জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। সো আর দেরি না করে শুরু করা যাক। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, কারণ করোনা ভাইরাসের মর্টালিটি রেট 3%। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে, সতর্ক না হলে ইতালির মতো অবস্থা হতে পারে। করোনা ভাইরাস থেকে বাঁচার দুটি উপায়। প্রথমটি হলো সতর্ক থাকা, প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাবেন না। দ্বিতীয়টি হলো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ও চোখ নাক মুখে হাত না দেওয়া। আজকে আমরা স্যানিটাইজার তৈরি করার দুটি পদ্ধতি সম্পর্কে জানব। প্রথমটি হলো হ্যান্ড স্যানিটাইজার জেল তৈরি করার পদ্ধতি, আর দ্বিতীয়টি হলো হ্যান্ড স্যানিটাইজার স্প্রে তৈরি করার পদ্ধতি। তাহলে এখন হ্যান্ড স্যানিটাইজার জেল তৈরি করার পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক। এটি তৈরি করতে যেসব উপকরণ লাগবে সেগুলি হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল, অ্যালোভেরা জেল ও এসেনশিয়াল ওয়েল। এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, স্যানিটাইজার মিশ্রণটিতে 60% অ্যালকোহল থাকতে হবে, কারণ এর বেশি অ্যালকোহল ব্যবহার করা কিন্তু ক্ষতিকর। এছাড়াও আপনার বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে তার মধ্যে থেকে জেল বের করে তা ব্যবহার করতে পারেন, অথবা দোকান থেকে অ্যালোভেরা জেল কিনে আনতে পারেন। তাহলে এবার জেনে নেওয়া যাক স্যানিটাইজার তৈরির পদ্ধতি সম্পর্কে। প্রথমে একটি পাত্রে 3 ভাগ আইসোপ্রোপাইল অ্যালকোহল ও 1 ভাগ অ্যালোভেরা জেল মিশ্রণ করুন। তাতে কয়েক ফোঁটা এসেনশিয়াল ওয়েল দিন, তারপর উপাদানগুলি ভালোভাবে মিশিয়ে নিন এবং ব্যবহার করুন। এবার স্যানিটাইজার তৈরির দ্বিতীয় পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক, যা হু দ্বারা প্রস্তাবিত। এই পদ্ধতিতে যেসব উপকরণগুলি দরকার সেগুলি হল আইসোপ্রোপাইল অ্যালকোহল, গ্লিসারল, হাইড্রোজেন পারক্সাইড, ডিস্টিল ওয়াটার এবং স্প্রে বোতল। প্রথমেই 100 ml আইসোপ্রোপাইল অ্যালকোহলের সঙ্গে 90 ml ডিস্টিল ওয়াটার মিশিয়ে নিন। এরপর তাতে 1 টেবিল চামচ হাইড্রোজেন পারক্সাইড মেশান এবং 1 চা চামচ গ্লিসারল মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি স্প্রে বোতলে ঢালুন এবং ব্যবহার করুন। তবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার আগে আপনার হাত শুকনো আছে কিনা দেখে নিন এবং তারপর ভালোভাবে স্যানিটাইজার ব্যবহার করুন। আর একটি কথা মনে রাখতে হবে, হাত না ধুয়ে চোখ নাক বা মুখে হাত স্পর্শ করবেন না, কারণ সুস্থ থাকতে হলে সতর্ক থাকতেই হবে। আর আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং যতটা সম্ভব শেয়ার করুন। আর একটি কথা মনে রাখবেন, আপনার শেয়ারের জন্য বাঁচতে পারে অনেক প্রাণ, তাই ভিডিওটি শেয়ার করার পর কমেন্ট বক্সে গিয়ে ইয়েস লিখুন। সবশেষে একটা কথা বলে শেষ করব, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।